এবারে জেলা সংবাদ। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে মিছিলের নেতৃত্ব দেয় পুলিশের হাতে গ্রেফতার হওয়া আখাউড়ার ভাষা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন আজও পাননি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। বয়সের ভারে অনেকটা স্থবির হয়ে পড়েছেন, সেই ভাষা আন্দোলনের দিনগুলোর কথা আজও স্মৃতিচারণ করেন তিনি। আব্দুল মতিন জানান, ২০ বছর বয়সী মোগরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মতিন ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি আব্দুল বাড়ি উকিলের নির্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও নিয়াজ মোহাম্মদ স্কুলের ৩ জন ছাত্র মোগরা উচ্চ বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের নিয়ে ভাষা আন্দোলন করার জন্য পরামর্শ করেন। এতে নেতৃত্ব দেওয়ার জন্য আব্দুল মতিন সহ কয়েকজনের একটি তালিকা তৈরি করা হয়। সে অনুযায়ী পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি তাদের নেতৃত্বে স্কুলের সকল ছাত্র ও এলাকার লোকজন সহ প্রায় ৩০০০ মানুষের সমন্বয়ে একটি বিশাল মিছিল এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরদিন ২২ ফেব্রুয়ারি স্কুলের সকল ছাত্ররা শপথ করে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এরপর ২৩ ফেব্রুয়ারি রাতে তৎকালীন কসবা থানা পুলিশ মিয়া আব্দুল মতিন সহ আরো কয়েকজনকে গ্রেফতার করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে চালান করেন। এভাবে ৩ মাস কারাভোগ করেন এই ভাষা সংগ্রামী মিয়া আব্দুল মতিন। কিন্তু ভাষা সংগ্রামী হিসেবে আজও কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তিনি। আমি ১৯৫২ সালে মোগরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিলাম। ১৬ই ফেব্রুয়ারি ভার্সিটির ৩জন ছাত্র নিয়াজ মোহাম্মদের ৩জন ছাত্র মোগরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্টাফে অফিসে আসে। তারা সমস্ত শিক্ষকের সঙ্গে একটা যুক্তি পরামর্শ করিয়া তখন মোগরা স্কুলের ছাত্র সঙ্গে ছিল আসতেছ ৩০০০ মানুষের মিছিলটা আমরা মোগরা সমস্ত গলি অলিগলি প্রদক্ষিণ করে এখান থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত করে রেলস্টেশন পোস্ট অফিস হইয়া রাজকাছে হইয়া আবার মোগরা বাজার আসে। যেই উদ্দেশ্যে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছে এখন এর বর্তমান যুব সভার সোনার বাংলা গড়ার লোক বঙ্গবন্ধুর আদর্শ প্রশস্ত করার জন্য মানে প্রাণে সে চেষ্টা করে। এটাই যুব সমাজের প্রতি আমার আহ্বান। বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুর রহমান তারিক জানান, সোমবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রাতে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ সাংস্কৃতিক কর্মীরা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গণশিল্পী সংস্থা, কথন সাংস্কৃতিক সংসদ, জেলা বাউল সমিতি সহ বিভিন্ন সংগঠন গান ও অভিনয় পরিবেশন করেন। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত।